হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি কিভাবে একটি সাবমার্সিবল মোটরের কন্ট্রোল বক্স পুড়ে গেলে বা এটি নষ্ট হয়ে গেলে শুধুমাত্র একটি ক্যাপাসিটার দিয়ে এটি চালু করবেন। আমরা অনেক সময় দেখি বা এই সমস্যাটিতে পড়ে থাকি যে সাবমার্সিবল মোটরের কন্ট্রোল বক্সটি বেশিরভাগ সময়ই পুড়ে যায় বা ওভারলোড কারণে বেশি সময়েই এর সুইচগুলো বা ওভারলোড সুইচগুলো এটি নষ্ট হয়ে যায় বা পুরো কন্ট্রোল বক্সটি আগুন লেগে পুড়ে যায়। তখন দেখা যায় যে মোটরটি ভালো থাকে এবং কন্ট্রোল বক্সটি না থাকার কারণে আমাদের সাবমার্সিবল মোটরটি চালাতে পারি না। কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি শুধু এই কন্ট্রোল বক্স ছাড়াই একটি ক্যাপাসিটার দিয়ে মোটরটি চালু করবেন। এটা করার জন্য আমাদের মোটর থেকে আসা চারটি তারের নাম ভালো করে জেনে নিতে হবে। নর্মালি একটি সাবমার্সিবল মোটরের মধ্যে চারটি তার থাকে। এই চারটি তারের নাম হচ্ছে, একটি হলো স্টার্টিং, আরেকটি হলো রানিং, আরেকটি হলো কমন এবং সর্বশেষ যে তারটি রয়েছে সেটি হলো গ্রাউন্ডিং আর্থিং। গ্রাউন্ডিং আর্থিং এই তারটি মূলত আমরা অনেকেই ব্যবহার করি না। এটি আরেকটি নাম রয়েছে, সেটি হলো বডি নিউট্রাল। এই তারটি সবুজ বা হলুদ হয়ে থাকে, এমনকি বেশিরভাগ সময়ই দুটি কালার একসাথে হয়ে থাকে। তো এটি আমাদের ব্যবহার না করলেও চলবে। তো এছাড়া বাকি তিনটি তার আমাদের মাস্ট বি ব্যবহার করতে হবে। মূলত বেশিরভাগ সময়েই কালো তারটি কমন হয়ে থাকে এবং লাল তারটি রানিং হয়ে থাকে এবং নীল তারটি স্টার্টিং হয়ে থাকে। তো আমরা এভাবে যদি এটি খুঁজে না পাই তাহলে এটি আমাদের মিটার দিয়ে মেপে বের করে নিতে হবে কোনটি রানিং এবং কোনটি স্টার্টিং এবং কোনটি কমন। তো আমরা যদি এই তিনটি তার শনাক্ত করতে পারি, কোনটি রানিং, কোনটি স্টার্টিং, কোনটি কমন, তাহলেই আমাদের কাজটি করতে পারবো। অন্যথায় এই কাজটি করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো চলুন শুধুমাত্র একটি ক্যাপাসিটার দিয়ে কিভাবে এই সাবমার্সিবল মোটরটি চালানো যায় সেই কালেকশনটি এখন দেখে আসি। প্রথমেই মোটর থেকে আসা নীল তারটি বা স্টারিং নামক যে তারটি রয়েছে সেই তারটি ক্যাপাসিটারের দুটি পিনের যে কোনো একটি পিনে লাগিয়ে নিব। ও মোটর থেকে যে লাল তারটি এসেছে বা রানিং নামক যে তারটি রয়েছে সেইটি ক্যাপাসিটারের দ্বিতীয় পিনে লাগিয়ে নিব। এবং এই লাল তারটি বা দ্বিতীয় পিন থেকে একটি তার কমন করে টু-পিন প্লাগের যে কোনো একটি পিনে লাগিয়ে নিব। এবং মোটর থেকে আসা কালো তারটি বা কমন যে তারটি রয়েছে সেই তারটি টু পিন প্লাগের যে কোনো একটি পিনে ডাইরেক্ট লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন মোটর থেকে আসা সবুজ বা হলুদ কালারের যে তারটি এসেছে সেই তারটি হলো গ্রাউন্ডিং আর্থিং। এটি না ব্যবহার করলেও চলবে, আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো যদি এটি আপনি ব্যবহার করেন তাহলে মাটিতে একটি আর্থিং রড গেড়ে তার সাথে এই তারটি কালেকশন করে দিলেই হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হবে এরকম আরও ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।